তো আমি তো গিনিপিগ নই যে আপনারা আমাকে গিনিপিগ করে ফেলবেন। তাকে গিনিপিক হিসেবে কেন ব্যবহার করা হবে? গিনিপিককে সম্মান দেই আমরা। আমরা ওনাকে এবং ওনার এই চোর ডাকাত লম্পট গুন্ডা বদমাইশ এই ক্যাবিনেট মিনিস্টার তারপরে পার্ষদদেরকে আমরা যে সহ্য করছি, আমাদের সহ্য ক্ষমতাটা উনি দেখুন। মাটির সাথে যোগাযোগ মানে তো খালি হাওয়াই চটি পড়ে ঘোড়াটাকে মাটির সাথে যোগাযোগ করা বলে না। হীরক রানীর রাজ্যে 11 কোটি মানুষ, তার থেকে না হয় 19 জন কি 47 জন মারাই গেছে। ঠিকই তো বলেছে, কি এমন হয়েছে? আপনি যদি গরিব মানুষ হন, আপনি মানে ভগবান করুক আমি যেন আপনার মতন গরিব মানুষ সারা জীবন জন্মের পর জন্ম আপনার মতন গরিব মানুষ থাকতে পারি। তার ভাইপো যাচ্ছে নবজোয়ান না চোরেদের খোয়ার কি একটা কর্মসূচিতে যাচ্ছে, সেখানে পুলিশ প্রশাসনকে পর্যন্ত সেখানে টেনে এনে তার পার্টির কাজে লাগাচ্ছে, পুলিশকে দিয়ে দড়ি টানাচ্ছে। তৃণমূলে যেমন সবেতেই তো চুরি দেখলে চুরি করতে ইচ্ছে করে, তো যে ব্যালট বাক্স চুরি হয়েছে সেখানে পুলিশ সামলাচ্ছে, পুলিশ মাইকিং করছে, যেখানে যেখানে ভোট লুট করতে গেছে মানুষ সেখানে জ্বালিয়ে দিয়েছে। বুকের পাতা আছে এই কথাগুলো বলতে পারবেন তৃণমূলের নেত্রী? কি করতে হবে বলো তো? ওগুলোকে ভেজে খেয়ে ফেলতে হবে বলছে, যে খেয়েছে যদি নিজেই বলছে ব্যালট খেয়ে ফেলেছি। আরে ওনার পেছনে লাগার আমার সমাজের সময় নেই, এটা উনি বুঝতে পারছে না। 5টা পর্যন্ত জেগে বুকে করে এমন আগলেছে যে 47টা মানুষ মানুষের প্রাণ হারিয়ে গেছে। লজ্জা করে না এসব কথাগুলো বলতে। 2 বছর আগের একটা ইনসিডেন্ট নিয়ে তাকে মেলাইন করার চেষ্টা করা হলো, এগুলো রাজনীতি? এগুলো তো বিরোধী শূন্য রাজনীতি, বিরোধী শূন্য পঞ্চায়েত, বিরোধী শূন্য বিধানসভা, এগুলো তো ওদের স্বপ্ন। সেই স্বপ্ন কোনোদিনই সার্থক হবে না। কিন্তু কেন ওরা নিজেরাই আর কতদিন থাকে তার নেই ঠিক, কেন মানুষ এবার জাগতে শুরু করেছে, হ্যাটস অফ টু দেম, তাদেরকে শতকোটি প্রণাম যে মানুষ জাগতে শুরু করেছে। থাকি নওশাদ সিদ্দিকিকে ঢুকতে দেয়নি, আরাবুলও কানে ইয়ে করছে কি বলে প্রেস কনফারেন্স করছে, এটার মধ্যে আমি আর নতুন কিছু দেখি না। এটা একদম মানে এখানে জসমিন দেশে যদাচার, পশ্চিমবঙ্গে এটাই এখন রাজনীতি, শাসক দলের রাজনীতি। ওই যে ভোটের পরে রীতিমতো দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রীকে কি গিনিপিক হিসেবে ব্যবহার করা হচ্ছে নাকি? সত্যি কি তাই? আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত, কথা বলার চেষ্টা করব। কেন গিনিপিক হিসেবে পেয়েছেন নাকি মুখ্যমন্ত্রীকে? ও মা কেন, কিসের জন্য অভাব পড়েছে নাকি? মানে উনি কি বলতে চাইছেন? মানে গিনিপিক কারা হয়? মানে গিনিপিককে গিনিপিক একটা খুব সুন্দর, গিনিপিক একটা সুন্দর প্রাণী, আমার খুব পছন্দের একটা প্রাণী, কিন্তু গিনিপিককে ব্যবহার করাটা কেন বলে যে ল্যাবরেটরিতে তাদেরকে আমরা একটা টেস্টিং ইয়ে হিসেবে একটা দেখা হয়, প্ল্যাটফর্ম হিসেবে তাদেরকে দেখা হয় মেডিসিনাল ইউজ টিউজ ইত্যাদি করার জন্য। তো সেখানে গিনিপিগের মধ্যে মানে ওনার কি এমন আছে, মানে ওনাকে দেখ মানে ওনার থেকে ওনাকে টেস্ট করে কি কি পাওয়া যেতে পারে? মানে ওনার মেধা বিশাল কোনো স্তরে লেভেলের, ওনার বুদ্ধিমত্তা বিশাল কোনো লেভেলের, উনি বিশাল কোনো লেভেলের একজন মনীষী, এরকম কিছু একটা হলে তাহলেও না হয় একটা প্ল্যাটফর্ম হিসেবে তাকে না একটা করা হলো যে ঠিক আছে তাকে দেখে মানুষের কিছু উপকারে, তার ব্রেনটা কিছু উপকারে লাগে কি না, তার মেধাটা তার বুদ্ধিটা কিছু উপকারে লাগে কি না, তাহলেও না হয় একটা তাকে একটা একটা প্ল্যাটফর্ম হিসেবে তাকে ইউজ করা যেত, ল্যাবরেটরির একটা প্রোডাক্ট মানে প্ল্যাটফর্ম হিসেবে, টেস্টের প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করা যেত। সেরকম কিছু তো নেই, উনি নিজেকে কী ভাবছেন? উনি একজন অত্যন্ত সাধারণ মেধার একজন মানুষ এবং অত্যন্ত নিম্ন মেধার মানে নিম্ন মানসিকতার একজন মানুষ, তো তাকে গিনিপিক হিসেবে কেন ব্যবহার করা হবে? গিনিপিককে সম্মান দেই আমরা। কি সহ্য করছে ওনাকে যে সহ্য করা হচ্ছে এটাই তো অনেক, আমাদের সহ্য ক্ষমতাটা দেখুক, মানে আমাদের বলতে পশ্চিমবঙ্গবাসী সহ্য ক্ষমতাটা মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন, যে আমরা ওনাকে এবং ওনার এই চোর ডাকাত লম্পট গুন্ডা বদমাইশ এই ক্যাবিনেট মিনিস্টার তারপরে পার্ষদদেরকে আমরা যে সহ্য করছি, আমাদের সহ্য ক্ষমতাটা উনি দেখুক। হ্যাঁ 19 জন মাত্র মারা গেছে, সেরকম অশান্তি কোথাও হয়নি। হ্যাঁ সেই তো, 19 জন মারা গেছে, ওনার কাছে 19 জন রিপোর্ট বলছে 47 জন, ঠিক আছে 19 জন 47 জন কোনোটাই ওনার কাছে কোনো ব্যাপারই নয়। 11 কোটি মানুষ ওনার রাজ্যে, ওনার রাজ্যে হীরক রানীর রাজ্যে 11 কোটি মানুষ, তার থেকে না হয় 19 জন কি 47 জন মারাই গেছে। ঠিকই তো বলেছে, কি এমন হয়েছে? কিছু হলেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম কেন আসছে এখানে? কিছু হলেই তা ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসবে না? ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসতেই পারে, আমরা জানতে চাইছি যে আমাদের শুধু আমাদের কার্যকর্তারা তো মারা গেছে, এই তারা মারা গেছে তা তো না, এমনকি তৃণমূলের লোকেরা, তারা যারা সারা বছর তাকে সাথ দিয়ে যাচ্ছে তাদেরকে পর্যন্ত তো প্রোটেকশন দিতে এই সরকার ব্যর্থ। এই সরকারের তো এক নীতিগত কারণে একদিনের জন্যও আর থাকা উচিত না, সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসতে তো খালি বিজেপির কার্যকর্তাদের জন্য।
জন্য নয়, ওমা উনি মধ্যবিত্ত জানতাম না, মধ্যবিত্ত হলে মানে সে কী করে শান্তিনিকেতন তৈরি করে বলো তো, হরিশ মুখার্জি রোডের মতন জায়গাতে কয়েক কোটি টাকার একখানা বাড়ি তার তৈরি হয় কী করে? না তার নিজের নামে না, সব কিছু নিজের নামে রাখতে হয় না, বেনামি ট্রানজাকশনও হতেই পারে, আইনেই বেনামি ট্রানজাকশনের একটা বিষয় আছে, তো সেখানে তার ভাইপো করছে, তার ভাইপোকে তিনি ইন্ডালজেন্স দিয়েছেন, কত বড় মানে কতখানি পৃষ্ঠপোষকতা না থাকলে, কতখানি ইন্ডালজেন্স না থাকলে তাহলে সে তার ভাইপো ওখানে একটা বাড়ি করে ফেলতে পারে? ভাইপোর সোর্স অফ ইনকাম কী? পিসির সোর্স অফ ইনকাম কী? ভাইপোর মা বাবার সোর্স অফ ইনকাম কী যে কয়েক কোটি টাকার বাড়ি করে ফেলতে পারছে? আর মধ্যবিত্ত, উনি মধ্যবিত্ত, তার ভাইপো যাচ্ছে নবজোয়ান্না চোরেদের খোয়ার কী একটা কর্মসূচিতে যাচ্ছে, সেখানে পুলিশ প্রশাসনকে পর্যন্ত সেখানে টেনে এনে তার পার্টির কাজে লাগাচ্ছে, পুলিশকে দিয়ে দড়ি টানাচ্ছে, পুলিশকে দিয়ে কী যেন মানে তৃণমূলে যেমন স্বভাব সবেতেই তো চুরি দেখলে চুরি করতে ইচ্ছে করে, তো সেখানে ব্যালট বাক্স চুরি হয়েছে, সেখানে পুলিশ সামলাচ্ছে, পুলিশ মাইকিং করছে, এগুলো তিনি যেমন করে করছেন আর কি। তিনি মাটির কী বললে, কী বলেছে বললে, তিনি বলছেন আমি মাটির সাথে যোগাযোগ, মাটির সাথে যোগাযোগ, তাহলে মাটির সাথে যোগাযোগ কী করে, তার কী করে বলবে যে মাটির সাথে যোগাযোগ? মাটির সাথে যোগাযোগ মানে তো খালি হাওয়াই চুটি পড়ে ঘোড়াটাকে মাটির সাথে যোগাযোগ করা বলে না, মাটির সাথে যোগাযোগ রাখতে গেলে মাটির মানুষের জন্য, মাটির জন মাটির মাটির যারা মানুষ, মাটির সাথে সম্পর্কিত মানুষ যারা, তাদের সম্বন্ধে তাদের সমব্যাতি হতে হয়। বিজেপিকে উনি যা খুশি বলুক, বিজেপিরা কিছু এসে যায় না, মানুষ জবাব দিয়ে দিয়েছে, মানুষ এবার রিটালিয়েট করেছে, যেখানে যেখানে ভোট লুট করতে গেছে মানুষ সেখানে জ্বালিয়ে দিয়েছে। আর দেখো রোজিন, আমি তোমাকে একটা কথা বলি, আমরা বিজেপির, আমাদের সেদিনও আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু বলেছেন যে না, আমরা কোনোরকমভাবে পোস্টপোল ভায়োলেন্সের কোনো পার্ট আমরা হতে চাই না, আমরা হিংসার কোন রাজনীতি করি না, বিজেপি হিংসার রাজনীতি করে না, যার জন্যই বিজেপির কোনো কার্যকর্তাকে, সকল কার্যকর্তাকে সতর্ক করে দেওয়া হয়েছে যে কোনোরকম হিংসাত্মক কাজে, পোল পোস্টপোল ভায়োলেন্স, ভোট পরবর্তী হিংসায় কোনোরকমভাবে যদি কেউ জড়িত থাকে, প্রথমে তাদেরকে শাসন করা হবে, তারপর তাদেরকে দল থেকে বার করে দেওয়া হবে, এবং দরকারে আইনের দ্বারস্থ তাদেরকে করা হবে। এই বুকের পাটা আছে এই কথাগুলো বলতে পারবেন তৃণমূলের নেত্রী? বুকের পাটা তো নেই। একটা কনস্টিটিউশনাল বডি তাদেরকে ব্যবহার করেছে, তার রাজ্য নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশনাল সাংবিধানিক বডি, তাকে ব্যবহার করেছে, তারপরেও তো মানুষের মার খেয়েছে, তারপরেও মানুষ বিরোধিতা করেছে, মানুষ রিটালিয়েট করেছে, বাড়ির মেয়েরা ব্যালট বক্স বক্স যেখানে কারচুপি হয়েছে সেখানে সরিয়ে ফেলে দিয়েছে, বাড়ির মেয়ে বউরা তাদেরকে আমি প্রণাম করি। কেন এই রকম আচরণ করবে, কেন জল ঢেলে দেবে, কেন আঁচলে করে জল নিয়ে যে ঢেলে দেবে, মানুষ কষ্ট করে ভোট দিয়েছে, ঠিকই তো, মানুষ কষ্ট করে ভোট দিয়েছে, তাই জন্য ভোটে জল দেবে কেন, ভোটে তোমার ভোট বাক্সে জল দেবে কেন, ভোট বাক্সে তোমার ফেলে দেবে কেন? তো ভোট কী করতে হবে বলো তো, ওগুলোকে ভেজে খেয়ে ফেলতে হবে, কী মানে কী যেন মহাদেব মাটি বোধ হয় যেমন করে খেয়ে ফেলেছে ব্যালটগুলো, ওরকম খেয়ে ফেলতে হবে, জল ঢালতে পারা হবে না, জঙ্গলে ফেলতে হবে না, জ্বালিয়ে দিতে হবে না, ভোটের ভোটের মানে ভোট তোমার কারচুপি হোক, ভোটের তোমার দুর্নীতি হোক, প্রিসাইডিং অফিসারের সই ছাড়া ব্যালট গণ্য করা হোক, তারপরেও কিছু বলা যাবে না, ছাপ্পা হোক কিছু বলা যাবে না, ভোটে ভোট বাক্স জ্বালিয়ে দেওয়া যাবে না, ছাপ্পার পরেও ভোট বাক্স জ্বালিয়ে দেওয়া যাবে না, সেগুলো অপরাধ, সেগুলো অন্যায়, কিন্তু হারবো ভেবে ব্যালটটাকে চিবিয়ে খেয়ে নিতে পারা যাবে? আপনারা কুৎসা করেছেন রীতিমতো, যে কি ব্যালট ব্যালট খাচ্ছে, কুৎসা করেছি আমরা ব্যালট খাচ্ছে, সে তো নিজেই বলেছে হ্যাঁ খেয়ে ফেলেছি, সেগুলো তো নিজেই বলছে যে খেয়েছে, সে তো নিজেই বলছে ব্যালট খেয়ে ফেলেছি। আরে আমাদের কোথায় ব্যর্থতা, আমাদের কোথায় সফলতা, ওটা মানুষ বলবে, ওটা তৃণমূলের মন্ত্রীদের, আমরা তৃণমূলের মন্ত্রীদের বলার দরকার নেই, নেতা নেত্রীদের বলার দরকার নেই, মানুষ আছে বিচার করার জন্য, মানুষ আমাদের কোথায় ব্যর্থতা, কোথায় আমাদের সার্থকতা, সেগুলো মানুষ বলবে। ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে, সেটা আমরা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করেছি যে আজকে পশ্চিমবঙ্গের যা অবস্থা সেটা দরকারে আমাদের প্রয়োজন মনে হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা সেটা উপস্থাপন করব, সেটা আমরা আমরা একটা সেন্ট্রাল গভর্নমেন্টে আমরা রয়েছি, সেন্টারে আমরা রয়েছি, আমরা এখানে প্রধান বিরোধী দল পশ্চিমবঙ্গে রয়েছি, আমরা সেটাকে দায়িত্ব মনে করছি, দায়িত্ব মনে করব, যা করার ইচ্ছা হয় করে নিতে পারেন, আমরা কেন খারাপ করতে যাব? যা ভয়ঙ্কর দিন এসেছে, ভয়ঙ্কর 2021-এ যে ভয়ঙ্কর পোস্টপোল ভায়োলেন্স দেখেছে, 2023-এ যে ভয়ঙ্কর মানে ভোট সর্বস্ব না রাজনীতি এবং তোমার কী বলে ভোট পরবর্তী হিংসা দেখেছে, আমাদের কষ্ট করে কিচ্ছু করতে হয়নি। এখানে মিডিয়া আজকে ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা বলি, এবং মিডিয়া শুধুমাত্র মানে এখন পশ্চিমবঙ্গ একটা জায়গা হয়ে গেছে যেখানে
শুধু ন্যাশনাল মিডিয়া না, ইন্টারন্যাশনালিও যে মিডিয়াগুলো রয়েছে তারা পর্যন্ত তাকিয়ে আছে পশ্চিমবঙ্গে ভোট হলে তারপরে কী পরিস্থিতি হয় সেটা দেখার জন্য। আমাদের কিচ্ছু করতে হবে না, এর জন্য আমরা কষ্ট করি না, আমরা মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। অনেক সময় ভুলভ্রান্তি হয়, অনেক সময় ব্যর্থ হই, অনেক সময় সফল হই, আমরা এসব কুৎসা করে আমাদের অত সময় নেই। আরে ওনার পেছনে লাগার আমাদের সময় নেই, এটা উনি বুঝতে পারছে না। মানুষই যত মানে ওনার মানে আমি বলতে চাইছি তৃণমূলের পেছনে লাগার আমাদের কোনো সময় ইচ্ছে কোনোটাই নেই, বিশ্বাস করো তুমি। তাই মানুষ যখন জবাব দিয়ে দিচ্ছে, মানুষ নিজেরা যখন রিটালিয়েট করছে, আজকে 2018 যখন ভোট হয়েছে না, একতরফা মার খেয়েছে বিরোধীরা, বিরোধীরা একতরফা মার খেয়েছে। হ্যাঁ সন্ত্রাস মনে হচ্ছে ওনার, ওনার এখন সন্ত্রাস বলে মুখ্যমন্ত্রী তো বলবেই, কেন মানুষ এবারে মার মানে বিরোধীরা করেনি। খেয়াল করে দেখো পাড়ার গ্রামের মহিলারা তারা বিরোধীরা না, তারা কোনো শাসক গোষ্ঠীর বলে তাদেরকে আমি স্ট্যাম্প দিয়ে দিই না, বিরোধী গোষ্ঠীর বলেও তাদেরকে আমি স্ট্যাম্প দিয়ে দিই না। যারা অন্যায় হয়েছে, যারা ছাপ যাদের যারা ছাপ্পা মেরেছে, তারপরেও যারা রিটালিয়েট করেছে, যারা তোমার প্রতিবাদ করেছে, তারা তো তারা তাদেরকে বিরোধী বা তাদেরকে তোমার শাসক বলে তাদের মানে বিরোধী বলে স্ট্যাম্প তুমি দিয়ে দিতে পারো না। মিলিটারি বা প্যারামিলিটারি যখন দরকার হবে তারা কিন্তু এমনকি 355 সময় মানে সমস্ত সময় চেষ্টা করবে, দ্যাট ইজ টু বি এইড ইন এইড অফ সিভিল পাওয়ার, মানে স্টেট পুলিশকে বাইপাস করে কিছু করাটা কিন্তু কথা নয়। কিন্তু এখানে স্টেট পুলিশকে বাইপাস করে আমরা করবো কী করে? সেন্ট্রাল ফোর্স তাদেরকে ব্যবহার করুক, সেন্ট্রাল ফোর্সকে তো ব্যবহার করতে হবে, সেন্ট্রাল ফোর্সকে তো দেখাতে হবে কোনগুলো স্পর্শকাতর বুথ, সেন্ট্রাল ফোর্সকে তো দেখাতে হবে কোনগুলো কোন কোন জায়গায় কটা বুথ আছে। তারা তো নানান জায়গা থেকে আসছে, তারা তো পড়াশুনো করে মানে এই বিষয়ে তো তারা জেনে আসছে না কিছু, তারা ভারতবর্ষের নানান প্রান্ত থেকে সেন্ট্রাল ফোর্সকে রিক্রুট সেন্ট্রাল ফোর্সকে নিয়ে আসা হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য, তো তাদেরকে পুলিশ দেখাবে না? রাজ্য নির্বাচন কমিশন কী করছিল? রাজ্য নির্বাচন কমিশন পুলিশকে ডিরেকশন দেবে না যে সেন্ট্রাল ফোর্স আছে, সেন্ট্রাল ফোর্স কোথায় কোথায় ডিপ্লয়মেন্ট হবে? 5টা পর্যন্ত জেগে বুকে করে এমন আগলেছে যে 47টা মানুষ মানুষের প্রাণ হারিয়ে গেছে। লজ্জা করে না এসব কথাগুলো বলতে, আমার আর কি বলবো বলো তো। ভাঙড়ে আড়াবুল তার গড় ছেড়ে দিয়েছে, সে আড়াবুল হারার কথা নয়, তাও হেরে গেছে, মানে ইচ্ছে করে হেরে গেছে, তাই তো তিনি বলছেন? আচ্ছা ইচ্ছে করে ওটাকে কি একটা বলে জানো, ওয়াকওভার দিয়ে দিয়েছে, মানে এমনই অবস্থা যে ওয়াকওভার দিতে বাধ্য হয়েছে, মানে না হলে তো মানুষের ঠেঙানি খেত, ওয়াকওভার দিয়ে দিয়েছে। তাহলে সেটাই ধরি যে মানে আমরা তো বলছি আড়াবুল ওখানে হেরে গেছে, উনি বলছেন উনি ওয়াকওভার দিয়েছে, মানে এমন ঠেঙানির ভয়, মানুষের ঠেঙানির ভয় এমন যে ওয়াকওভার দিয়ে দিয়েছে। আজকে নওশাদ সিদ্দিকী তিনি আমার একদমই ডিফারেন্ট মেরুর একটা রাজনীতি করেন, তার রাজনৈতিক মতাদর্শের সাথে আমার রাজনৈতিক মতাদর্শ একেবারেই মেলে না, কিন্তু নওশাদ সিদ্দিকী ভাঙড়ে একটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন রাজনীতিবিদ হিসেবে, সেটা তো অনস্বীকার্য। সেখানে তার নামে কী করে দেওয়া হলো, তার একটা মানে একজন কী বলে 2 বছরের আগের, আমি বলতে চাইছি না, আমি সেই সেই ভদ্রমিলা স্টেটমেন্টের ভেরাসিটি মানে সত্যতা আমি যাচাই করে কিছু বলতে চাইছি, 2 বছর আগের একটা ইনসিডেন্ট নিয়ে তাকে মেলাইন করার চেষ্টা করা হলো, এগুলো রাজনীতি? তার কী বলে তোমার দলের তার নেতা সব্যসাচী দত্ত তাকে নিয়ে চলে গেলেন, সব্যসাচী বাবুর এগেনস্টেও আজকে কোনো দিন এরকম কোনো একটা ঘটনা ঘটতেই পারে, তখন তিনি কী করবেন? তখন তিনি সঙ্গে সঙ্গে তার মানে তিনি থানায় গিয়ে সারেন্ডার করবে, তো স্বাভাবিক, ওনাকে ঢুকতে দেওয়া হবে না, এটাই তো স্বাভাবিক। সেটাই তো বলার চেষ্টা করছি যে আজকে নওশাদ সিদ্দিকী ওখানে আমার সাথে তার যতই মানে রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকুক না কেন, নওশাদ সিদ্দিকী ভাঙড়ে আজকে একটা মানে আজকে এই অন্যায়ের বিরুদ্ধে, এই নীতিহীনতার বিরুদ্ধে তিনি একটা প্রতিরোধ গড়ে তুলেছেন। তিনি বিরোধী জোট সিপিএম কংগ্রেস আইএসএফের একমাত্র বিধায়ক, তাকে ঢুকতে না দেওয়া মানেটা কি? সেই বিরোধী জোটটাকে তো তার মানে মানে কি বলে তাকে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা। এগুলো তো বিরোধী শূন্য রাজনীতি, বিরোধী শূন্য পঞ্চায়েত, বিরোধী শূন্য বিধানসভা, এগুলো তো ওদের স্বপ্ন, সেই স্বপ্ন কোনোদিনই সার্থক হবে না, কিন্তু এগুলো ওদের স্বপ্ন। কেন ওরা নিজেরাই আর কতদিন থাকে তার নেই ঠিক, কেন মানুষ এবার জাগতে শুরু করেছে, হ্যাটস অফ টু দেম, তাদেরকে শতকোটি প্রণাম যে মানুষ জাগতে শুরু করেছে। তো সেখানে নওশাদ সিদ্দিকী বলুন বা বলো বা তোমার শুভেন্দুবাবুই বলো, সুকান্তবাবুই বলো, বা যে কোনো কাউকেই বলো, তাদেরকে যে রেস্ট্রেন করা একটা এজেন্ডার মধ্যে শাসক দলের পড়বে, এরা নতুন কথা কি? নওশাদ সিদ্দিকীকে ঢুকতে দেয়নি, আড়াবুল ওখানে ইয়ে করছে কি বলে প্রেস কনফারেন্স করছে, এটার মধ্যে আমি আর নতুন কিছু দেখি না, এটা একদম মানে এখানে জসমিন দেশে যদাচার, পশ্চিমবঙ্গে এটাই এখন রাজনীতি, শাসক দলের রাজনীতি।